সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি পাঁচ বছর পরপর সম্পদ বাড়ল না কমল, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা রয়েছে। রয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ কেনা বিনিয়োগ করার বিষয়ে নানা বিধিনিষেধ। নিয়ম আছে কিন্তু মানে কতজন, এক্ষেত্রে সরকারের তৎপরতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসছে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত কি না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হলো দেশের উচ্চ আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সরকারি কর্মচারীদের বছর বছর সম্পদের হিসেব নেওয়া গেলে বেনজির মতিউর ফয়সালরা অঢেল সম্পদের মালিক হতে পারত না। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত, তাহলে আজকে বেনজির মতিউর ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? দুর্নীতি প্রতিরোধে সরকারের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়ার পক্ষে মত রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তারও। সিনিয়র আইনজীবীরা বলছেন, হিসেব নেওয়া শুরু হলে কমে আসবে দুর্নীতির প্রবণতা। সবার তো আর সম্পত্তির হিসাব সরকারের পক্ষে পরীক্ষা করা সম্ভব না, কিন্তু দৈবচ আইনের ভিত্তিতে কিছু যদি মানে পরীক্ষা করে তাহলেই কিন্তু এই দুর্নীতির ব্যাপারটা অনেকটা কমে আসবে। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।